শ্রীলঙ্কা ক্রিকেটের দুঃসময় যেন পিছুই ছাড়ছে না। সবার আগে বিশ্বকাপ ব্যর্থতায় ভারত ছেড়ে নিজ দেশে পৌঁছানোর পর থেকেই লঙ্কানরা পাচ্ছে একের পর এক দুঃসংবাদ। তবে বিষাদময় বিশ্বকাপ কাটানোর পর যে বড় দুঃসংবাদ পেয়েছে 1996 বিশ্ব চ্যাম্পিয়নরা তা কখনো ভাবতে পারেননি তারা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে। এবার একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হাতছাড়া হলো দ্বীপ রাষ্ট্রটির। শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আসরও সরিয়ে নিল আইসিসি। 2024 অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে এই বিশ্বকাপ সরিয়ে নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক ডামাডোলের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আইসিসির বোর্ড আরও জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত রাখা হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবে তাদের জাতীয় দল। তবে ম্যাচ থেকে প্রাপ্য আয়ের পুরোটা এসএলসি পাবে না। যদিও এসএলসির প্রধান শাম্মিস সিলভাস দাবি করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটে হস্তক্ষেপ করা হবে না। পাশাপাশি আসন্ন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দল পাঠানোর কথাও জানিয়ে দেন তিনি। আগামী 14 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ, শেষ হবে 15 ফেব্রুয়ারি। তবে একই সময়ে আবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট SA20 মাঠে গড়ানোর কথা। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন দুটি টুর্নামেন্টই একই সময়ে আয়োজন করা যেতে পারে। T20 ফ্র্যাঞ্চাইজি আসরটি স্বাধীনভাবে আয়োজনের সুযোগ রয়েছে CS-এর স্বায়ত্তশাসিত কমিটির। এছাড়াও অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সম্ভাব্য আয়োজক হিসেবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের নামও উচ্চারিত হয়েছিল। তবে উন্নত ক্রিকেটীয় অবকাঠামোর কারণে দক্ষিণ আফ্রিকাকেই বেছে নেওয়া হয়। এই টুর্নামেন্টের জন্য 3টি ভেন্যুও প্রস্তাব করেছে CS-এ। দর্শক, খেলাধুলার খবরাখবর জানতে নিয়মিত চোখ রাখুন স্পোর্টস অ্যানালিটিকায়।